আশা করি এই ভিডিওটা দেখার পর পাতুরি বানাতে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। আর ঠিক কি পদ্ধতিতে করলে মাছটা খুব নরম হয় এবং সাথে থাকছে পাতুরি বানানোর দু রকম পদ্ধতি, এছাড়া অবশ্যই থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভেটকির পাতুরি। তাহলে সর্বপ্রথম আমি এখানে ভেটকি পাতুরি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কেজি ভেটকি মাছ। মাছগুলো আমি আগে থেকেই পিস করে রেখেছি, আর এক একটা পিসের ওজন মোটামুটি 110 গ্রাম থেকে 115 গ্রাম। আচ্ছা, এবার এই মাছগুলোকে কি করতে হবে সেটা দেখে নিন। আচ্ছা, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় বোল, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পর এখানে আপনাদের দিয়ে দিতে হবে নুন, আর নুন দেওয়ার পর এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবেন যাতে নুনটা পুরোটাই এর মধ্যে গুলে যায়। আচ্ছা, এখানে বলে রাখি আপনাদের নুনের পরিমাণটা জলে কিন্তু একটু বেশি রাখতে হবে, কারণ এখানে আমাদের দিয়ে দিতে হবে কেটে রাখা মাছগুলো, আর ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 30 মিনিট মতো। এভাবে নুন জলে ভিজিয়ে রাখার দুটো উপকারিতা আছে। প্রথমত, মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়, আর দ্বিতীয়ত মাছটা খুবই নরম হয়। আচ্ছা, আবার দেখে নিন, 30 মিনিট পরে আমি এখানে মাছটাকে নিয়ে নিয়েছি, আর হয়তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা আগের তুলনায় একটু সাদা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে নুন জল থেকে বের করে নিয়ে ভালো করে প্রেস করে এক্সেস জলটা বের করে নিতে হবে, আর যদি পারেন এরকম একটা সুতির কাপড়ের উপর বা টাওয়ালের উপর মাছগুলোকে রেখে দেবেন, কারণ মাছের মধ্যে যদি জল থেকে যায় তাহলে পাতুরির মিক্সচারটা কিন্তু এর মধ্যে একদমই ধরবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন মাছের মধ্যে যাতে কোনো রকম জল না থাকে। আর মাছের উপরের পোর্শনটাকে আমি একটা পেপার টাওয়াল দিয়ে এভাবে ট্যাপ করে নিচ্ছি। আর আমি যখন এই রেসিপিটা বিভিন্ন 5-স্টার হোটেলে বানাতাম সেখানে আমি প্রচুর ভালো ফিডব্যাক পেয়েছি, তাই রিকোয়েস্ট করছি একবার হলো এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করার। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছের মধ্যে আর কোনো রকম এখন জল নেই। এবার এই মাছগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস ও খুব সামান্য আদা কুচি। আর এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পাতুরির জন্য সর্ষের পেস্টটা কিভাবে করতে হবে সেটা দেখে নিন। প্রথমে একটা বোলে আমি নিচ্ছি 100 গ্রাম কালো সর্ষে, আর সাথে 90 গ্রাম সাদা সর্ষে। এবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখুন মিনিমাম 30 থেকে 35 মিনিট মতো। আর এর সাথে আমি ভিজিয়ে নিয়েছি 3 চা চামচ পোস্ত আর 8টা কাজু বাদাম। এবার এটা যতক্ষণ ভেজানো আছে আমি আপনাদের কলাপাতার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। পাতুরি মোড়ার সময় কলাপাতা যাতে ভেঙে না যায় সেজন্য কলাপাতার ময়েশ্চারটা আপনাদের বের করে নিতে হবে। তারও দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, আপনারা এইভাবে এটাকে করে নিতে পারেন, মানে জাস্ট গ্যাসের উপরে আপনারা এটাকে ঝলসে নিতে পারেন। আর অবশ্যই বাইরের সাথে সাথে ভেতর দিকটাকেও করে নিতে হবে, খুব বেশিক্ষণ করতে হবে না। যখনই দেখবেন কালারটা একটু এরকম চেঞ্জ হয়ে গেছে তার মানে বুঝবেন এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আর তারপর চপিং বোর্ডের উপর রেখে এই মাঝখানের অংশটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে, ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর দ্বিতীয় পদ্ধতির জন্য আপনাদের এটাকে আগে থেকেই কেটে নিতে হবে, আর কাটা হয়ে গেলে এর মাঝখানের অংশটুকু আপনাদের বাদ দিয়ে দিতে হবে। আর এই কলা পাতাগুলো শেখার জন্য আপনাদের একটা চাটু বসিয়ে নিতে হবে, আর তারপর এইভাবে এটাকে একটু শেখে নিতে হবে। আশা করি এই দুটো প্রসেস আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর ঠিক একইভাবে আমি সবকটা কলা পাতাই করে নিলাম। আচ্ছা, এতক্ষণে আমাদের 30 মিনিট হয়ে গেছে। আর সর্ষের জলটা ফেলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আর আগে থেকে ভিজিয়ে রাখা পোস্তটা, আর তারপর ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 10 থেকে 12টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার দিতে হবে 1 চা চামচ হলুদ, আর সাথে 7 মতো নুন, আর তারপর এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি বলে রাখি আপনারা যদি এটাকে মিক্সিতে পেস্ট করতে চান সেক্ষেত্রে এখানে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, আর যদি পসিবল হয় তাহলে অবশ্যই এটাকে শিলনোড়ায় বেটে নেবেন। আর শিলনোড়ায় বেটে নেওয়ার উপকারিতা হলো, প্রথমত জল খুবই কম লাগে, দ্বিতীয়ত সর্ষেটা খুব পারফেক্টলি গ্রাইন্ড হয়। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ফাইনলি গ্রাইন্ড হচ্ছে। আর ঠিক একইভাবে আমি পুরো মিক্সচারটাকেই ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার এই মিক্সের মধ্যে আপনাদের অ্যাড করে দিতে হবে 100 মিলি সর্ষের তেল, আর লাগবে 2 চা চামচ জল ঝরানো টক দই। তারপর একটা চামচের মাধ্যমে খুব ভালো করে এটাকে আপনাদের মিশিয়ে নিতে হবে, আর একবার মেশানো হয়ে গেলে পাতুরির মিক্সচার আপনাদের পারফেক্টলি রেডি। এবার এই পুরো মিক্সচারটা আপনাদের দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা ভেটকি মাছের মধ্যে। এবার ভেটকি মাছের মধ্যে আপনাদের এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর মাখানোর সময় অতি অবশ্যই খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। আর ম্যারিনেট করা হয়ে গেলে হাতে যদি সময় থাকে তাহলে এটাকে অবশ্যই রেখে দিতে পারেন 1 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে, আর যদি হাতে সময় না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, এটাকে আপনারা ডাইরেক্টলিও করে নিতে পারেন। আচ্ছা, এবার এটাকে আপনারা কলাপাতায় কিভাবে মুড়বেন সেটাও দেখে নিন। সর্বপ্রথম আগে আমি কলাপাতাগুলোকে বিছিয়ে নিচ্ছি, আর তারপর এই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি কলাপাতার একদম মাঝখানে, আর প্রত্যেকটা মাছের ওপর এরকম একটা করে চেরা লঙ্কা রেখে দেবেন, আর দিয়ে দেবেন সামান্য একটু সর্ষের তেল। আচ্ছা, এবার দেখে নিন কলাপাতাটা মুড়তে কিভাবে হবে। প্রথমেই আগে সাইডগুলো মুড়ে দেবেন, তারপর নিচের দিকটা থেকে মুড়ে এইভাবে সেন্টারে আনবেন, আর তারপর অপোজিটে কলাপাতাটা দিয়ে এটাকে ক্লোজ করে দেবেন। খুবই সিম্পল প্রসেস, এটাতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আর তারপর একটা দড়ির মাধ্যমে এইভাবে এটাকে বেঁধে দেবেন। হয়তো একটু ধৈর্য ধরে আপনাদের এটাকে করে নিতে হবে, বাট পাতুরিটা পাতে পড়লে কিন্তু সবই ভুলে যাবেন।
তাহলে হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমি সবকটা পাতুরি একবারে ভালো করে বেঁধে নিয়েছি। এবার এই পাতুরিগুলোকে আমি দুটো পদ্ধতিতে আপনাদের করে দেখাবো, একটা ভাপিয়ে আর একটা ভেজে নিয়ে। তাহলে প্রথমে এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মোমো স্টিমার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম মোমো স্টিমার না থাকে তাতে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা হাঁড়ির মধ্যে একটু জল গরম করে নিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্র তার উপর ডেকে ঢাকা দিয়ে এটাকে ইজিলি কুক করে নিতে পারবেন। আর স্টিম করার সময় যখন আপনারা এটাকে দেবেন, অতি অবশ্যই যে মুখটা আছে সেটাকে ওপরের দিকে রাখতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো 25 মিনিট মতো। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি আপনাদের আরও একটা প্রসেস দেখাচ্ছি। আর তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্ল্যাট চাটু, আর তাতে দিয়ে দিন সামান্য একটু তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি একে একে এই পাতুরিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনাদের ভেজে নিতে হবে। আর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা আমি একইভাবে করে নেবো। আর যখনই দেখবেন পাতুরিগুলো ঠিক এরমভাবে ফুলে যাচ্ছে, তার মানে বুঝে নেবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। মোটামুটি এই চাটুতেও আপনাদের 15-20 মিনিট সময় লাগবে। পাতুরিগুলো আমাদের এতক্ষণে পারফেক্টলি রেডি হয়ে গেছে, তাই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর দেখিয়ে দিচ্ছি পাতুরিগুলো কীরকম হলো। প্রথমে আমি খুলে দেখাচ্ছি যেটা স্টিমে করেছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কোটেড আছে, আর মাছটা কতটা সফট হয়েছে সেটাও দেখে নিন। আর এর সাথে সাথে যেটা চাটুতে করেছি সেটাও দেখে নিন। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে যদি এরকম পাতুরি হয় আশা করি আপনাদের আর কোনো কিছু লাগবে না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।